বছর মাস্টমশাই নমাইছে সাধু হচ্ছি গড়পতন 10 নম্বর ওয়ার্ড কেদর মাঠ মাঠ এইটি জলতলা জয়নগর এইটি একটি মাঠ দেখতে পাচ্ছেন মনে হচ্ছে একেবারে সুদমপাড়ি জয়নগর মনে হচ্ছে পুরী সমুদ্র জয়নগর সুদমপাড়ি বন্যার জলে উঠেছে বাড়িতে বন্যার জলে গইলে চালে উঠি চাইলে চালে 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 আছে গইলে চালে আছে আচ্ছা বসে আছে এখন যাচ্ছি সরকারি লোককে নিয়ে যাচ্ছি আচ্ছা ডুবে বল দিল্লি থেকে তোমার হরে কি আলু চাষের সবাই আমার দিকে মেন হচ্ছে পোকা পাঙ্কড় এগুলো আমার দিকে মারতে হবে এইটা সরকারি দপ্তর যদি মেন যদি করে আমাদের মনে খুব ভালো হবে কিন্তু কয়েক কিলোমিটার হ্যাঁ 3 কিলোমিটার রাস্তা তারিখ হ্যাঁ ম্যাডাম ফোন ভিডিও হচ্ছে তারিখ চালু আছে তো সবাই দেখে দিয়েছি চালু আছে তো খুব বড় নয় আমার যা অবস্থা আমি যাবোই না ভয় পাচ্ছি ছোট কথা ওই ধরতে গেছে করে দিয়েছি সবাইকে দেখে দিয়েছি
জাহাঙ্গীর মন্ডল ঘাটা দপ্তর পশ্চিম মেদিনীপুরে ফোন করে যে বাড়ির দুর্ঘটনা মিলেছে, চালে বসে আছে, বন্যা বর্ষাকাল বন্যা জল চলছে আপনাদের দেশে, 2 কিলো ডাস্ট টুল কিনবেন, আস্তে আস্তে 2 কিলো ডাস্ট টুল কিনবেন, 500 বিচিং কিনবেন, 1 কিলো ডাস্ট টুলে 250 বিচিং দিবেন, 15 লিটার জলে গুলবেন, বাড়ির চারধারে মেঝেতে দিয়ে বসে দেন, ঢাক লাগাবেন না, আর প্রত্যেকটা বিছানে ল্যাপ থলিন দেন। এখন এমনি মানুষের দুরবস্থা চলছে, তার মধ্যে আবার সাপের উপদ্রব, সাপ নিজে রেস্কিউ করতে পেরেছি, এটি একটা বিশাল ব্যাপার। দুরিক্সের মধ্যে ছিল সাপটি, হচ্ছে আমার প্র্যাকটিক্যাল কোবরা আছে, খুবই বিশাল সাপ, সাপে কামড়ালে ভুলও কামবেন না, সাপে কামড়ালে ভুলও কাটবেন না, রোজা গুড়িনের কাছে যাবেন না। মালটা ছিল সত্যি বলে সামনে যা জাহাঙ্গীরটাকে ফোন করি, জাহাঙ্গীরটা এসে সাপটাকে ধরে নিয়েছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই দুর্যোগ বন্যা যে এসে সাথে আমি রেস্কিউ করতে পেরেছি, এটাই বিশাল ব্যাপার। বন দপ্তরে ফোন করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও আমাদের তরফ থেকে সকালে ভালো থাকবেন। ব্লিচিং পাউডার 250 পরিমাণ, গুড়া ডাস্টুন 1 কিলো, 15-16টা জলে গুলে বাড়ির মেঝেতে ভালো করে কি বলছি প্রত্যেকটা বিছানে 5-6টা করে লাগতো দিন। আমি বলবো 250 বিজিং পাউডার 1 কিলো চুন, আপনি কখন দেখেছেন সাপটা? দেখেছি 10:30 পুরনো নয় সেই মালগাড়ি বাচ্চা বুঝেছি, তাতে কম বাচ্চা ওয়াদি বাচ্চা অর্ধেকটা নেই পরশু পুরো পুরো ছবিটা নেবে পুরোটাই নেই পুরো সারা হচ্ছে ভিডিও। আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আসছি, সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। এটা আমাদের ঘাটাল পশ্চিম মেদিনীপুর 10 নম্বর ওয়ার্ড প্রতাপনগর একতলা বাড়ি, বন্যা জলের তলায় নৌকোয় করে এসে সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। সকালে ভালো থাকবেন, সাপে কামড়ালে বাঁধবেন না, সাপে কামড়ালে কাটবেন না, ওঝা গুণিনের কাছে যাবেন না, যত দ্রুত সম্ভব হসপিটাল, প্রত্যেকটা বিছানে ল্যাপ থলিন দেবেন। বাবু আপনি ফোনটা ঘোরালেন কেন? এরকমই থাকবে, হ্যাঁ সাপে কামড়ালে তার যত দ্রুত সম্ভব হসপিটাল, ব্লিচিং পাউডার আর চুন, চুনটা যেন কারেন্ট চুন হয়, টাটকা হয়, জলে গুলে হাত লাগাবেন না, বাড়ির চারধারে দেবেন, বাড়ির মেঝেতে দিয়ে মুছে দেবেন, আর প্রত্যেকটা বিছানের তলায় ল্যাপ থলিন দেবেন। ওকে, এটা কর্তা আছে।
কত্তা হ্যাঁ জিমনি আছে পাশাপাশি আইও একটু ওইটা গোল গোল পেলাম নি গোল দিবা দা গোল দিবা বাবা ওইখানে একটা দেখে দাও না এই যখন দেয় পাশের টাই আমি ভিডিও করছো তো এটা কি স্যারের ফোন? একবারে দুটো ধূপ দিয়ে পালিশ করলেন ধূপ একবারে দিয়ে আবার বার বলে তোমার ডিউটি আমাদের ডিউটি পালিয়ে এসছি কি এটা স্যারের ফোন আপনার ফোন ব্যাঙ্গালোর একজন আসুন ঢাকা লাগিয়ে দিন জড়িয়ে রয়েছে জড়িয়ে আছে ছাড়ছে এবার ছাড়ছে পাখির মতো আজ হচ্ছে পাখির মতো আজ ভয় পালেছিল আমার আসতে চেঁচাচ্ছে কেন সমান করে দিবে রাখছি বৌদি যা সমানে প্যাঁচটা যেন ঘুরা না দাঁড়া দাঁড়া ঘুরা না যায় যেন দাঁড়া বলবে বলবে যখন ভুলে বলবে তার হাতটা তুলো মুখটা নিচে দিকে যাক ভুলে নিচে দিকে দাঁড়াও না সে বলবে তোমরা চেঁচাচ্ছ কেন
এখন ছাড়া দেওয়া হচ্ছে না, ছাড়া দাও, মেশিন তুলতে পারে, মেশিন তুলতে পারে, এলা আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বনদপ্তর থেকে আসছি, সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি, খুবই বিষধর সাপ, এটা ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা বলা হয়, একটি বাড়িতে দোতলাতে উঠেছিল তিরপলের ভিতরে, সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি, এটা ঘাটাল পশ্চিম মেদিনীপুর, ঘাটাল বনদপ্তর পশ্চিম মেদিনীপুর, এটা হচ্ছে ঘর প্রথম নগর দশ নম্বর ওয়ার্ড, বন্যা চলছে, নৌকায় করে এসে সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। 3 কিলোমিটার আপনি এসেছেন, আপনার নাম? ধূপে যে